আজকের ব্লগে আপনাদের সাথে ডিফারেন্ট স্টাইলে একদম সহজ পদ্ধতিতে খুবই মজার একটি গরুর মাংসের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো পুরো ব্লগটি আজকে আশা করি ভালো লাগবে, তো সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ রহমতে সুখে দুঃখে আমরাও ভালো আছি। ভালো থাকার কথাটা একটু কেমন করে জানি বললাম, তাই না? আসলে তো জীবন মানে জটিলতা থাকবেই, তো ভালো মন্দ মিলিয়েই কিন্তু আমরা ভালো থাকি। তো যাই হোক, বিছানাটাকে গুছিয়ে নিলাম, সাথে খাটটাকেও একটু মুছে নিচ্ছি। প্রতিদিন মুছে নিলে সবচেয়ে ভালো হয়, কিন্তু বাচ্চা টিউশনি আর সব কিছু মিলে মানে একটু ব্যস্ত থাকা হয়, যার কারণে হচ্ছে একদিন পরপর মোছা হয় আর কি। তো এখন হচ্ছে বালিশের কভারটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। আর এইদিকে সায়েম এত পরিমাণ দুষ্টামি করে, মানে ওর নানুরা তো এই মাসে যাবে আর কি, চলে যাবে একবারে দেশে। তো একবার ওর নানুর বাসায় গেলে নানুকেও অনেক বেশি জ্বালাতন করে, আর আমার কাছে আসলেও আমাকে অনেক বেশি জ্বালাতন করে আর কি। তো আপনারা সবাই সায়েমের জন্য অনেক দোয়া করবেন, সায়েম যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর আমি যেন ওকে একলা একলা খুব ভালো রাখতে পারি। এই তো হয়ে গেল আমার পরিপাটি বিছানা। তো সবসময় এরকম সাজিয়ে গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সায়েমের জন্য পারি না, ও কিছুক্ষণ পর আবার সব এলোমেলো করে দিবে। তো যাই হোক, অনেক গল্প হলো, এখন হচ্ছে আপনাদের সাথে সহজ, দুর্দান্ত এবং খুবই মজার একটি গরু মাংসের রেসিপি শেয়ার করব। তো আমি এখানে একটি স্টার মশলা নিয়েছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরু মাংসের ভিতরে এটা দেওয়ার জন্য, অনেক সুন্দর ফ্লেভার হয় আর টেস্ট আসে। তো একটা স্টার মশলাকে হালকা হচ্ছে টেলে তারপর এটাকে হচ্ছে পাউডার করে নিতে হবে আর কি। গরুর মাংস অনেকেই অনেকভাবে রান্না করে, আমিও আগে অন্যভাবে রান্না করতাম, মশলা কষিয়ে অনেক সময় লাগতো। তো এখন হচ্ছে আমি একটু ডিফারেন্ট স্টাইলে তৈরি করি। তো যত মাংসের মশলা আছে আর কি সব কিছু সহ আমি হচ্ছে একবারে বসিয়ে দেই। তো দেখতেই পেলেন আপনারা লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছি, প্রায় হাফ কাপ হবে, যেহেতু এখানে এক কেজির মতো প্রায় গরুর মাংস আছে। আর এক চা চামচ করে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু হচ্ছে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই ঝালটা দিবেন। আমি এখানে দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া এগুলো হচ্ছে এক চা চামচ করে দিয়েছি, স্টার মশলা দিয়েছি একটা, তারপর হচ্ছে সবশেষে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, তারপর দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল এবং হচ্ছে সয়াবিন তেল। তো সয়াবিন তেল যে পরিমাণ দিয়েছি তার অর্ধেক হচ্ছে সরিষার তেল দিয়েছি। মোট কথা পরিমাণ আমি আইডিয়া করে নিয়েছি, আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী দিবেন, তবে সরিষার তেল এবং সয়াবিন তেল একসাথে মিশিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় টেস্ট একটু ডিফারেন্ট হয় এবং অনেক ভালো লাগে আর কি। তো সব মশলাগুলো এখন হচ্ছে হাতে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দেখতেই পেলেন আমার বড় মশাই হচ্ছে বড় একটা হাড্ডি নিয়ে এসেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একবার কষিয়ে নিব, কারণ মাংস থেকে অনেক পানি উঠবে, তো পানিটা শুকানোর আগ পর্যন্ত প্রথমবার কষাবো। আর দ্বিতীয়বার হচ্ছে মাংসের সমান সমান পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, তৃতীয়বারের মতো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করতে হবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো এভাবে হচ্ছে ঝটপট আমি সবসময় মাংস তৈরি করি। আর কালারটা দেখতেই তো পেলেন কত দারুণ এসেছে, আর স্বাদ কিন্তু অনেক টেস্ট হয়েছে। তো যাই হোক, আপনারা কিন্তু এভাবে অবশ্যই মাংস ট্রাই করে দেখবেন একদিন, আশা করি অনেক ভালো লাগবে। গ্রাম থেকে আম্মুর জন্য কাঁঠাল এসেছে আর আম্মু আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো কাঁঠাল অসম্ভব রকম মজার ছিল, মানে খুবই মিষ্টি ছিল আর একদম নরম প্রকৃতির আর কি। তো যাই হোক, বছরের প্রথম কাঁঠাল খাওয়া হয়ে গেল। তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন, কারণ সৃষ্টিকর্তা তৃতীয় ব্যক্তির দোয়া কবুল করে। কাঁঠাল খেতে খেতে আমি সায়মা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, খোদা হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।